ইমাদউদ্দিন ইবনু কাসির আনছেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবনীতে। তাহলে আমাকে চতুর্থ আকাশে নিয়ে চলো। হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলেন এইটা আমি পারি, আপনাকে চতুর্থ আকাশ পর্যন্ত আমি নিয়ে যেতে পারি, আজরাইলের সাথে অফিস পর্যন্ত আমি নিতে পারি। পরে আপনি কথোপকথন করলেন, হযরত জিব্রাইল আমিন এবার ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে রওনা করছেন চতুর্থ আকাশে গিয়ে। হযরত আজরাইল আলাইহিস সালামের অফিসের বাহিরে দরজার এখানে দাঁড়া করে একবার আচ্ছা আমি ভিতরে গিয়ে দেখি কি অবস্থায় আছে, আপনি একটু বাইরে দাঁড়ান। ভিতরে গেছে, উপরের স্তরের কোনো মন্ত্রীকে যদি নিচের কেউ দেখে দাঁড়ায় যায় না, এত পেরেশান আজরাইল, আরে আমার বাড়িতে জিব্রাইল, ফেরেস্তার হেড প্রধান ফেরেস্তা চলে আসছে, আরে ভাই কি আপনি আমার খবর দিলেই তো হইতো, আপনি চলে আসলেন, আসছি তো একটা কাজে, মারাত্মক বিপদ কি সেটা কইটা তুমি ছাড়া কেউ সুরাহা করতে পারবে না, এই ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর নবী আমারে ধরছে তার হায়াত বাড়ানোর জন্য, কারণ আমি তো আর এটা বলতে টুলতে পারি না কবে মারা যাবে কবে কি হবে, তুমি তো সবকিছু জানো, তুমি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করো ইদ্রিস যেন আরো কয়েকদিন থাকতে পারে, একটু লম্বা হায়াত পায়, একটু সুপারিশ করে দাও। আজরাইল আলাইহিস সালাম সাথে সাথে বলেন আলহামদুলিল্লাহ। আজরাইল হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলেন ভাই আজরাইল কেন তুমি আলহামদুলিল্লাহ বললে, কারণটা তো কিছুই বুঝলাম না। হযরত আজরাইল বলেন জিব্রাইল পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম এখন কোথায়? কয় তোমার দরজায় দাঁড়ানো, তোমার দরজায় দাঁড়ানো আমার সাথে চলে আসছে। কয় ও জিব্রাইল আজকে ফজরের নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম হলো প্রতিদিন ফজরের নামাজের পরে ওই ২৪ ঘন্টায় কার কার জানখানদানি হবে তাদের একটা লিস্টি আল্লাহ তাআলা আমি আজরাইলের হাতে দিয়ে দেন, প্রতিদিন ফজরের নামাজের পরে মৃত্যুর তালিকা আমার হাতে চলে আসে। আজকে ফজরের পরে আগামী ২৪ ঘন্টায় যাদের মৃত্যু হবে এই তালিকাটা আল্লাহ তাআলা যখন আমার হাতে দিলেন আমি দেখি এই তালিকার মধ্যে ইদ্রিস পয়গম্বরের নাম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তালিকার সাথে মৃত্যুর জায়গাটাও পাশে লিখে দেন, কুদরতি কলমে যখন মৃত্যুর জায়গাটা পাশে লেখা ইদ্রিস পয়গম্বরের নামের পাশে দেখি চতুর্থ আকাশে মৃত্যুর তালিকা লেখা। আমি চিন্তা করতেছিলাম সারাদিন আমি পেরেশান, হায় 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 ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু হবে আজকে, স্থানটা চতুর্থ আকাশে, উনি আছেন জমিনে, কিভাবে আমি চতুর্থ আকাশে ওনাকে পাবো আমি কল্পনা করতেছিলাম, এটা নিয়ে পেরেশান ছিলাম, আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করব সাহস করতে পারছিলাম না, কারণ লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমার আল্লাহ তাআলার সত্তা তো এমন যার কথা কখনো পরিবর্তন হয় না, তিনি যা বলেন তাই হয়। ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু লেখা চতুর্থ আকাশে, আমি চিন্তা করতেছি লেখছেন যখন অবশ্যই চতুর্থ আকাশে মৃত্যু হবে, লোকটা জমিনে চতুর্থ আকাশে পাবো কিভাবে, এখন আপনি যখন ওনাকে নিয়ে এসে আমার দরজার সামনে দাঁড়া করাইছেন আমার ডিউটিটা সহজ হয়ে গেছে, এখন আমি বাইরেও আর দূরও, এজন্য আমি বলছি আলহামদুলিল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, উনি মালিক, উনি মালিক, যেখানে মৃত্যু লেখা সেখানেই হবে, যে সময় মৃত্যু লেখা ওই সময় হবে, এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি সর্বদাই মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকে, সর্বদাই, আমার এই মুহূর্তে যদি আজরাইল আসে হায় হায় হায়, এমন না ৪০ বছরের পরে দাঁড়িয়ে রাখবো না, আরে ৪০ বছর বাঁচার গ্যারান্টি কই পাইলা, এজন্য সর্বদা প্রস্তুত, আমি এখন মারা গেলে যেন আমি সুন্নত নিয়ে যেতে পারি, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। এই যে মৃত্যু নির্দিষ্ট স্থানে হবে, নির্দিষ্ট সময়ে হবে, নির্দিষ্ট স্থানে হবে, এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না, এটার নাম কি? গায়েব, গায়েব, গায়েব। গত সপ্তাহে গায়েবের তাফসির হইতেছিল না, এটাও গায়েবের উপর বিশ্বাস। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, এটাও এটাও, এই যে মৃত্যু
মৃত্যু সম্পর্কে ইয়াকিন করা গায়ে এটাও গায়েবের প্রতি বিশ্বাস না দেখি জানি না কিন্তু ইয়াকিন নির্দিষ্ট সময়ে হবে এটার নাম কি গায়েব কিয়ামত হবে গত সপ্তাহে বলছিলাম গায়েব মিজান আছে গায়েব কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ আসবে গায়েব বিশ্বাস করতে হবে এখনো দেখি নাই কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে উঠবে গায়েব বিশ্বাস করতে হবে কিয়ামত সম্পর্কে ইয়াকিন বিশ্বাস করতে হবে কিয়ামতের আগে কোরআনের কপি থাকবে কিন্তু কোনো অক্ষর থাকবে না বিশ্বাস করতে হবে এই সবগুলো বিশ্বাস যে ব্যক্তি না দেখে করলো এটার নাম হলো গায়েব আর গায়েবের প্রতি যে বিশ্বাস করলো সে হলো মুমিন আল্লাহ তাআলা বলতেছেন মুত্তাকির এক নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি যে ব্যক্তি গায়েবের উপর বিশ্বাস করে আছে তো বিশ্বাস আল্লাহ তাআলা ইয়াকিন করার তৌফিক দান করেন বলেন আমিন দুই নম্বর গুণ ওয়াইয়াকিমুনাস সালাহ ইমানদারের এক নম্বর গুণ হলো ঈমান বিল গায়ব ইমানদারের দুই নম্বর গুণ হলো ইকামাতে সালাহ ইকামাতে সালাহ নামাজ কায়েম করা ইকামাতে সালাহ অর্থ কি নামাজ কায়েম করা ইয়াকিমুনাস সালাহ ইকামাহ দাঁড়া করানো মানে তুমি নামাজটাকে একটা রূপ দাও ইয়াকিমুনাস সালাত তাফসিরে তমাম মুফাসসিরিনে কেরাম জমহুরে মুফাসসিরিনে কেরাম লেখেন ইকামতে সালাত নামাজ ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم معزز محترم مصليان كرام مربيان عظام جواب بندورا
পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, স্নেহের ছোট বাচ্চারা, শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে যার তৌফিকে সাপ্তাহিক এই দর্শে কোরআনে আসতে পেরেছি। কালিমাতুর শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। বান্দা যদি কোনো নেক কাজ করতে পারে, বোঝা যায় মালিক তার প্রতি রাজি আছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির আলামত। নির্বাচনে অংশগ্রহণ করতে পারা, নমিনেশন পাওয়া, যেমন গ্রিন সিগন্যাল মন্ত্রীর পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, দলীয় প্রধানের পক্ষ থেকে ইবাদত করতে পারা, এটা গ্রিন সিগন্যাল মাবুদের পক্ষ থেকে। মনে থাকবে ইনশাআল্লাহ, গ্রিন সিগন্যাল। যেমনিভাবে মালিক যদি, দলীয় প্রধান যদি নারাজ হয়ে যায়, নমিনেশন বাতিল হয়ে যায়, মাবুদ যদি কোনো বান্দার প্রতি নারাজ হয়ে যায়, তার ইবাদত বাতিল হয়ে যায়। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ইবাদতের তৌফিক দান করেন যার প্রতি আল্লাহ তাআলা রাজি আছেন। আমরা এই তাফসিরে যারা বসলাম এশার নামাজের পরে, তৌফিক দিলেন কে? এতটুকুন নিশ্চিত আমাদের মালিক আমাদের প্রতি রাজি। খুশি না বেজার? অল্প না বেশি? বেশি নামাজে পড়ি তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখন আমাদের কাজ হলো খুশিটা ধরে রাখা। মালিক তো রাজি আছেন, এই রাজিটা যেন সর্বদাই থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদা মালিককে রাজি করার তৌফিক দান করেন। একজন বান্দার জীবনের সবচেয়ে বড় সফলতা আল্লাহ তাআলার সন্তুষ্টি। আজকে জুমাতেও বলেছিলাম আলোচনার শুরুতে, মালিক যার প্রতি রাজি তার সব ঠিক। সুবহানাল্লাহ। কারণ আমাদের মালিক ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ তাআলা ছাড়া আমাদের কোনো উপায় নাই। ক্ষণস্থায়ী জীবন একসময় শেষ হয়ে যাবে, রব্বে করিমের দরবারে আমাদের সকলকে চলে যেতে হবে। তিনি আমাদের প্রকৃত আপন। ক্ষণস্থায়ী জীবনে যদি একটু দুঃখেও থাকি, মালিক যদি আমাদের প্রতি রাজি থাকেন, চিরস্থায়ী জীবনে সুখ দিয়ে দিবেন। ক্ষণস্থায়ী জীবনে দুঃখ, ক্ষণস্থায়ী জীবনে সুখ, চিরস্থায়ী জীবনে দুঃখ, এটা ভালো না? ক্ষণস্থায়ী দুঃখ, চিরস্থায়ী সুখ। আল্লাহ আমাদেরকে চিরস্থায়ী জীবনে সুখ দান করেন, বলেন আমিন। এর অর্থ এই না যে পরজগতে সুখী হতে গেলে এখন দুঃখী হতে হবে, না। আল্লাহ তাআলা জমিনে এমন অনেক মানুষ রেখেছেন যাদেরকে দুনো জগতের সুখ দিয়ে দিছেন। কোরআনে করিম এবং হাদিস পর্যালোচনা করলে এটাই বোঝা যায়, যে বান্দা আল্লাহ তাআলার হয়ে যান, আল্লাহ তাআলা প্রথম প্রথম তাকে একটু পরীক্ষা করেন, কষ্ট দেন, এক সময় আল্লাহ তাআলা তার দুনিয়াটাকেও জান্নাত বানিয়ে দেন। সে যা চায় পৃথিবীতে তাই হয়। সুবহানাল্লাহ। তার চাওয়ার বাহিরে কিছু হয় না, সে যেভাবে চলতে চায় আল্লাহ তাআলা তাকে সেভাবেই রাখেন। আনা ইনদা জন্নি আবদি বি, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাকে যেমন ধারণা করে আমি বান্দার সাথে ঠিক তেমন ব্যবহার করি। বান্দা যদি মনে করে আমি আল্লাহই খাওয়াই, অবশ্যই আমি আল্লাহ তাকে রিজিক পৌঁছে দেই। বান্দা যদি একিন রাখে সুস্থতার মালিক একমাত্র আমি, আমি আল্লাহ তাআলা তাকে অবশ্যই সুস্থ করে দেই। বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে, বান্দার ধারণা অনুযায়ী আমি ব্যবহার করি। সে ধারণা রাখে যেমন, তার ধারণা দুর্বল, তার ঈমান দুর্বল, তার বিশ্বাস দুর্বল, তার ইয়াকিন দুর্বল, তার সাথে আমার মুআমালাও দুর্বল। তার ইয়াকিন সবল, তার বিশ্বাস সবল, তার সাথে আমার মুআমালাও সবল। হযরতে ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইয়াকিন ছিল মজবুত, মজবুত ইয়াকিন। গোটা পৃথিবীতে একজনই আবেদ, আসমান জমিনে একজনই মাবুদ, মাবুদ একমাত্র আল্লাহ, আবেদ একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম। কেউ নাই ইবাদতের, শুধু ইব্রাহিম।
ওই একমাত্র মাবুদের একমাত্র আবেদকে, একমাত্র মাবুদের একমাত্র আবেদ ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলবে। বাবা মা সন্তান যদি মাত্র একটা হয়, বুঝেন কত আদরের হয়। হ্যাঁ, কল্পনা করেন একটা মাত্র সন্তান কত আদরের, কলিজার টুকরা, একজন মাত্র দাস গোলাম, আর কেউ রব বলে স্বীকার করে না, সব নাফরমান। এক মাবুদের এক গোলাম আবেদ বান্দা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনের কাছে নেয়, জিব্রাইল আলাইহিস সালাম গিয়ে বলেন, আল্লাহ তোমার গায়রতে লাগে না, একজনই তোমাকে ডাকে তাকেও আগুনে দিয়ে দিচ্ছে, আত্মমর্যাদা বোধ, তোমার গায়রত, তোমার শান কোথায় গেল? আমাকে জিজ্ঞেস করো কেন, ইব্রাহিমকে গিয়ে জিজ্ঞেস করো। ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, ইব্রাহিম বলেন, জিব্রাইল তোমার কোনো সহযোগিতা দরকার নাই, উনি দেখতেছেন না, তুমি চাইছো কিছু, তোমার পক্ষে সাহায্যের জন্য কোনো আবেদন করেছো? কয় করি নাই, আবেদন করব কেন, উনি জানে না আমি যে একা ওনার ইবাদত করি, সুবহানাল্লাহ, উনি জানেন না, ইয়াকিন বুঝেন, ইয়াকিন বুঝাই দিছি। ঘটনা তো এটা অনেক আলোচনা হয়েছে, বারবার আপনারা জানেন শুনেন, এই পয়েন্টটা দেখানোর জন্য, ইয়াকিনটা কি, আমার রব আমি চাওয়া ছাড়া আমাকে বেইজ্জতি করবেন না, আমি চাওয়া ছাড়া তার নুসরত আসবে, আমি চাবো না কিন্তু তিনি সাহায্য করবেন, এটা ছিল ইব্রাহিমের ইয়াকিন। ঠিকই, চাওয়া ছাড়াই যখন আগুনে ফেলছে আল্লাহ তাআলার নুসরত চলে আসছে, বিশ্বাস বান্দা আল্লাহ তাআলার প্রতি যেমন রাখেন আল্লাহ তাআলা তার সাথে তেমনই ব্যবহার করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইয়াকিন মজবুত করার তৌফিক দান করেন, বলি আমিন। নেক কাজ করতে পারা এটা আল্লাহ তাআলার রেজা সন্তুষ্টির নিদর্শন। কোন নেক কাজ করার তৌফিক হলো না, একটা হতভাগা। নেক কাজ ধরলাম তারপরে অটল থাকলাম না, আবার ছেড়ে দিলাম, দ্বিগুণ হতভাগা। একটা হলো আমি করলামই না, আরেকটা হলো দৌড়া ছেড়ে দিলাম। বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? এরাজ, আরবিতে বলে এরাজ, বিমুখতা। আমি দাড়ি রাখলামই না, আমার দাড়ি নাই, কথার কথা, না রাখাটা ভালো তা বলতেছি না, কবিরা গুনা, কবিরা গুনা। কেন রাখবেন না দাড়ি? দাড়ি ইসলামের শিয়ার, এটা দেখে বোঝা যায় আপনি মুসলমান, দাড়ি এটা দেখে বোঝা যায় আপনি মুসলমান, এটা ইসলামের শিয়ার। আর না হইলে জো বাইডেনের মধ্যে আর আপনার মধ্যে কি পার্থক্য? রাশিয়ার এটার নাম কি রে আবু সাইদ ভাই? পুতিন, খেরে ভ্লাদিমির পুতিন নাকি, এ পুতিন দাড়ি আছে তো, হ্যাঁ চাপ দাড়ি, এরপরে মাইক্রোবাস একটা আছে না, জার্মান না কোন জায়গার প্রেসিডেন্ট, এটা ইমানুয়েল মাইক্রোবাস, হ্যাঁ ইমানুয়েল মেক্রন নাকি যেন আমাদের দেশে নাকি আসতেছে, দাড়ি আছে তো, চাপ দাড়ি কথা বলে না, তো এই মাইক্রোরও দাড়ি নাই, পুতিনেরও দাড়ি নাই, জো বাইডেনের দাঁড়া নেই, বারাক ওবামার মনে হয় চাপ দাড়ি ছিল, জর্জ ডব্লিউ বুশের বুঝেন একটু মিলান, ওগুলোরও দাঁড়ি নাই, আপনারও দাঁড়ি নাই, আপনি মুসলমান, চিন্তা করেন একটু, চিন্তা করেন কার সাথে মিশাইতেছেন। একটা হলো রাখলোই না, দাঁড়ি তো ইসলামের শিয়ার, রাখতেই হবে, কতটুকুন, এক মুষ্টি পরিমাণ, আপনার হাতে এক মুষ্টি, যার দাড়ি তার হাত, মনে থাকবে, যার দাড়ি তার হাত,
দাড়ি ছাড়া যারা এরাবার আগে আমি সব তো তাফসির ছেড়ে দিয়ে না, আমি কিন্তু কারো দাড়ির দিকে তাকিয়ে বলতেছি না, ওই দরজার দিকে তাকিয়ে বিভিন্ন দিকে এদিকে ঘুরতেছি, কোনো চেহারার দিকে তাকাই নাই। আহ হারে, আসলে মোহাব্বত নাই, মোহাব্বত নাই। মোহাব্বতটা যদি রাসূলের সাথে ওইরকম হইতো, জান মাল সব কুরবান করে দিতাম। একটা দাড়ি এটা ব্যাপার হইলো, এটা তো আমার কোনো কষ্ট নাই, বরঞ্চ এটারে সাইজ করতে গিয়ে আমার টাকা পয়সা খরচ হয়। কেচি দিয়ে যদি কাটেন, কেচি তো একটা যে 5 বছর আগে কিনছিলেন ওই কেচি তো আছে না, কেচি মাঝে মাঝে চেঞ্জ করা লাগে, বুঝেন? কেচি কিনতে পয়সা যায়, যদি শেভ করেন প্রতিদিন, সেলুনে গিয়ে যদি করান তাহলেও টাকা যায়, ঘরে যদি করেন তাও তো টাকা যায়। এটা এটি কিনে কয় না, এটি ডান্ডাওয়ালা, এটি কিনন লাগে তো রেজার, হ্যাঁ সেবের আলাদা সব কিছু, বরঞ্চ রাখলে কোনো টাকা পয়সা নাই, টাকা পয়সা খরচ নাই, দাড়িটা কুদরতি আল্লাহ তাআলা দিতে থাকবে, লম্বা হইতে থাকবে, সুবহানাল্লাহ, পরিমাণ মতোই আসবে, পরিমাণ মতো। দাড়ি যে গতিতে, মানে মাথার চুল যে গতিতে বাড়ে, দাড়ি কিন্তু ওই গতিতে বাড়ে না, এটা আল্লাহ তাআলা, এখান থেকেও মালিক চিনা যায়। হ্যাঁ, শরীরে মাথার চুল বাড়ার গতি একরকম, দাড়ি বাড়ার গতি একরকম, ব্রু বাড়ার গতি একরকম, মোচ বাড়ার গতি একরকম, চোখের পলক এগুলো বাড়ার গতি একরকম, সুবহানাল্লাহ। আমি সবটা বলে সবগুলো বাড়ার গতি যদি এক সমান হইতো কষ্টকর হয়ে যেত, বুঝেন? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি নিজাম করে দিচ্ছেন, আসবে, বাড়তে থাকবে, লম্বা হইতে থাকবে। কেন আসে না? রাসূলের সাথে আমার ওই পরিমাণ ভালোবাসা নাই, ওই পরিমাণ মোহাব্বত নাই, প্রেম নাই। মোহাব্বতে মানুষ সব ত্যাগ করতে পারে। হুজুর আমি আপনাকে ভালোবাসি, আপনার জন্য আমি জান দিয়ে দিতে পারবো, ভালোবাসি আপনাকে, মোহাব্বত রাসূলের সাথে মোহাব্বত কম, এই জন্য আমরা দাড়ি রাখতে পারি না, ঠিক না বেঠি? আর না হলে এটা কি, দাড়ি রাখলে কে নারাজ হবে? আমার বেগম নারাজ হবে কথার কথা, আমার বস নারাজ হবে, আত্মীয় স্বজন নারাজ হবে, কেউ আমারে বুড়া বলে গালি দিবে, কেউ কিছু টিটকারি মস্কারি করুক না, সব নারাজ হোক না, আমার নবী তো আমার প্রতি খুশি হয়ে যাবে। পুরা পৃথিবীর নারাজগি এক পাল্লায়, আমার পয়গম্বরের খুশি এক পাল্লায়, আমার তো নবীর খুশি না দরকার। পৃথিবীর সব মানুষ আমার প্রতি রাজি, আমার নবী আমার প্রতি নারাজ, কি লাভ হবে, কি লাভ হবে আমার? আমার এই সন্তুষ্টির কোনো দাম নাই, এদের খুশি আমার কোনো কাজে আসবে না। তো নবীর খুশিটা আমার জন্য একটা সিল মোহর, এটা মিজানের পাল্লায় রাখলে ডান পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইশক ও মহব্বত পরিপূর্ণ দান করেন, বলেন আমিন। দাড়িটা রাখেন, রেখে দেন, কত পাগলামি করবেন, বহু করছেন পাগলামি, জীবনকে দাম দেন, বড় দামি মানুষ আপনি, জাহান্নামী না জান্নাতি করে আল্লাহ তাআলা পাঠাইছেন। পাগলামির সময় আছে, শেষ হয়ে গেছে, আর পাগলামি করেন না। বিয়ে করে ফেলছেন, হ্যাঁ বউ বাচ্চা আছে, এখন আপনার দাড়ি কাটার কি দরকার? নাতি হয়ে যাইব কয়েকদিন পরে, আর কি দরকার? আর শেভ করেন না, দাড়ি পাইকে গেছে আপনার, এরপরেও আপনার ছাটা লাগে, সাইজ করা লাগে, কেন? দাড়ির ফ্যাশনের কি দরকার? অন্য জায়গায় ফ্যাশন করেন, জামার ফ্যাশন করেন, দাড়ি ছোট করার মধ্যে কোনো ফ্যাশন নাই, কোনো সৌন্দর্য নাই। দাড়ি ছোট রাখার মধ্যে যদি কোনো সৌন্দর্য থাকতো, পয়গাম্বর দাড়ি লম্বা করতেন না। সবচেয়ে বড় সৌন্দর্য ফ্যাশনওয়ালা পয়গাম্বর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উসওয়া ওনার মডেলের চেয়ে উত্তম কোনো মডেলই হইতে পারে না, ওনার নমুনার চেয়ে উত্তম কোনো নমুনা হতেই পারে না। এক মুষ্টির কম দাড়ি, অনেকের সাইডে সাইডে লম্বা, মাঝখান দিয়ে লম্বা রাখে, সাইড দিয়ে ছোট রাখে, অনেকের চতুর্দিকে একটু গালের সাথে চাপায় রাখে, অনেকে চতুর্দিকে এক মুষ, মানে এক মুষ্টির কম ছোট করতেছে, ছেঁটে ছুটে রাখতেছে, না
এটা সৌন্দর্য না, রাখছেন পুরাটা রেখে দেন, রাখেন। পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে খারাপ বললেও আল্লাহ আল্লাহর পয়গম্বর আপনাকে ভালো বলবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে দাড়িওয়ালা হয়ে যাওয়ার তৌফিক, আমিন। আমার প্রত্যেকটা মুসল্লিকে সুন্নতে দাড়িওয়ালা বানায় দেখ, বলেন আমিন। আপনার শুধু নিয়ত হিম্মত করেন যে আর ধরব না, এখানে হাত লাগাবো না, এই জায়গায় হাত লাগানোর কোনো কিছু নাই, নিয়ত করে ফেললেই হয়। তো কোনো ইবাদত করতে পারা আল্লাহ তাআলার রিজার আলামত, মনে আছে কথা? কোন ইবাদত ছেড়ে দেওয়া করতে না পারা আল্লাহ তাআলার অসন্তুষ্টির নিদর্শন। আর কোন ইবাদত ধৈর্য ছেড়ে দেওয়া, একটা হলো করতেই পারি নাই, রাখি নাই, আর একটা হলো শুরু করলাম আবার ছেড়ে দিলাম। আমি কাউকে টার্গেট করে বলতেছি না, আমি আমভাবে কথা বলতেছি, শুরু করলাম আবার ছেড়ে দিলাম, দাড়ি লম্বা হলো আবার ছোট হয়ে গেল। কথাটা মাঝে এই জন্য বললাম যে আমি কাউকে টার্গেট করে বলতেছি না। আজকে জুমার পরে এক মুসল্লিকে দেখছি, এমন উনি যদি আবার তাফসিরে থাকে উনি মনে করতে পারে হুজুর না জানি আমাকেই বললো, তারে আবার কইছি কি ছোট হইলো কেন, ডাইরেক্ট বলে তারে তো আমি ওখানেই বলে দিচ্ছি, তার জন্য এই বয়ান করতেছি এমন না, এখানে বসার পরে আসতেছে বলতেছি। অন্য কারো কাজে লাগতে পারে, দুই একজন মানুষও যদি দাড়ি রেখে দেয়, দুই একজন রাখবে কেন? আমার তো বিশ্বাস ইনশাল্লাহ সবাই দাড়ি রেখে দিবে, রাখবেন তো ইনশাল্লাহ, রাখেন। এটার জন্য আবার তাশকিল করতে হবে কেন? মুসলমানের বাচ্চা, মুসলমানের বাচ্চাকে যদি দাড়ি রাখার জন্য, দাড়ি লম্বা করার জন্য তাশকিল করতে হয়, আর মুসলমান হওয়া উচিত না, একে এর মুসলমান হওয়া উচিত না। মুসলমানের পরিচয় তো দাড়ি, মুসলমানের পরিচয় তো টুপি, টুপি পরার জন্য ওয়াজ করতে হবে কেন? দাড়ি রাখার জন্য ওয়াজ করতে হবে কেন? কথা বলেন ঠিক না বেঠি? দাড়ি ছাড়া কোনো মুসলমান নাই, মুসলমানের শিয়ার আজান, আজান ছাড়া আবার মুসলমান আসছে কোত্থেকে? একামত নাই যে এলাকায়, ও এলাকায় আবার মুসলমান আসছে কোত্থেকে? মসজিদ নাই যে এলাকায়, ও এলাকা যেমন মুসলমানের এলাকা হইতে পারে না, মসজিদ যেমন মুসলমানের ইসলামের নিদর্শন, আজান যেমন ইসলামের নিদর্শন, একামত যেমন ইসলামের নিদর্শন, মিনারা যেমন ইসলামের নিদর্শন, দাঁড়িয়েও এটা ইসলামের নিদর্শন, এটা ইসলামের নিদর্শন, এটা কোনো ভাড়া করা জিনিস না, এটা অনেক দামি জিনিস। এমন এক জায়গায় আমার মৃত্যু হলো, এমন এক জায়গায় আমার মৃত্যু হলো, আমি যাচ্ছি আমার ব্যবসায়িক কাজে বিভিন্ন টোরে, এমন এক জায়গায় আমার মৃত্যু হলো যেখানে অমুসলিম এলাকা, কথার কথা হইতে পারে কোনো কাজে গেছি, মৃত্যু কোন জায়গায় হবে জানেন একমাত্র কে? আরো আসতে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আজকে জোহরের পরে সাইফুল ভাইয়ের শ্বশুরের বাসায় এখানে গেলাম, ওই জায়গায় কথা প্রসঙ্গে বলছিলাম, পয়গম্বর ইদ্রিস আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে ওয়াফাত দিলেন, ইদ্রিস তুমি যে আমলই করবা এই আমলের প্রতিদান ডাবল দেওয়া হবে, সব ডাবল ডাবল। কেন দিলেন এই অফারটা? অফারটা দেওয়ার কারণ হলো মৃত্যু যে জায়গায় লেখা ওই জায়গা পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা কারণ সৃষ্টি করে দিবেন। হযরত সুলাইমান আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের দরবারে এক ব্যক্তি বসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলছেন এই লোকের জানখানদানি করো অমুক জায়গায়, আজরাইল গিয়ে ওই এলাকায় আশপাশে তারে পাইতেছে না, সময়ের আগে খুঁজতেছে এই সময় মৃত্যু হবে, অল্প সময় বাকি মনে করেন 10-15 মিনিট বাকি, আজরাইল এরে খুঁজতে খুঁজতে গিয়ে পাইছে সুলাইমান আলাইহিস সালামের দরবারের মধ্যে পয়গম্বরের পাশে চেয়ারে বসে রয়েছে, এমনে বড় বড় চোখ করে তাকাইছে। লোকটা ভয়ে বলতেছে পয়গম্বর এটা আমার দিকে এত বড় চোখ করে তাকাইছে, আমি আর আপনার এখানে থাকবো না, কই কি করব, আমারে এখান থেকে অমুক জায়গায় পাঠান তাড়াতাড়ি, বলেন আপনার তো বাতাস আপনার অনুগত, কই থাক কিছুক্ষণ বের রাখো, না 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 না, তাড়াতাড়ি করে ওই এলাকায় পাঠাইছে। ওখানে গেছেন আজরাইল অফিসে পিছে গেছেন, যেখানে মৃত্যু লেখা ঠিক ওই জায়গায় পড়ছে, সাথে সাথে জানটা জান কবজ করে নিয়ে গেছেন।
মৃত্যু কোথায় হবে জানেন কে? মৃত্যু কখন হবে জানেন কে? আপনাদেরকে ওয়াকিয়া শোনাইছিলাম আমি হযরত ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির। মদিনায় থাকেন ইমামু দারিল হিজরা, মদিনায় হাদিসের দর্স দেন, মক্কায় হজ করতে যান না। কেন যান না? উনি দোয়া করেন, আল্লাহ আমাকে মদিনায় মৃত্যু দাও, আমি মদিনায় শুইতে চাই। সুবহানাল্লাহ। একদিন স্বপ্ন দেখেন আল্লাহর পয়গম্বর স্বপ্ন যুগে এসে ইমাম মালিককে সালাম দিয়ে মুচকি হাসি দিতেছেন আর এইভাবে পাঁচটা আঙ্গুল দেখাইছেন, দেখায় চলে গেছেন, মুখে কিছু বলেন না। নবীকে যে স্বপ্ন দেখলো সে কাকে দেখলো? নবীকেই দেখলো। নবীকে যে স্বপ্ন দেখলো সে কাকে দেখলো? নবীকেই দেখলো, কোন সন্দেহ নাই। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে আমাকে স্বপ্ন দেখলো সে আমাকেই দেখলো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কিছুই বুঝলেন না, আল্লামা ইবনে সিরিনের কাছে তাবির জানার জন্য পাঠাইলেন, ব্যাখ্যা জানার জন্য। ইবনে সিরিনের কাছে খাদেমকে পাঠাইলেন, নাম বলবা না, স্বপ্নের বিবরণ দিয়ে ব্যাখ্যা নিয়ে আসো। ইবনে সিরিন জিজ্ঞেস করেন স্বপ্ন শোনার পরে কে দেখছে, নামটা বলো তো, নাম বলো। লোকটা বলে নাম বলা নিষেধ কর, ব্যাক কর, যাও বলতে হবে না, তুমি বলো আর না বলো। এ যুগে ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন আর কেউ দেখতে পারে না। আল্লাহওয়ালা আল্লাহওয়ালা চিনি, সুর সুর চিনি, ঠিক না বেটি? কোনাদা হাম জিন সে বা হাম জিন সে পরওয়াজ, কোনাদা হাম জিন সে বা হাম জিন সে পরওয়াজ, কবুতর বা কবুতর বাজে বাবাস, কবুতর বা কবুতর বাজে বাবাস। এক কুকুর যদি গেউ গেউ করে আর দশটা কুকুর এলাকার থেকে জমা হয়, কথা বলেন ঠিক না বেটি? কুকুরের মিল কুকুরের সাথে, বাজ পাখির মিল বাজ পাখির সাথে, একটা কাক যদি মারা যায় আর একটা কাক কারেন্টের খাম্বার উপরে বসে কা কা করতে থাকে, শত শত কাক ওই মরা কাকের সামনে জমা হয়, ঠিক না বেঠি? দেখেন না এই সমস্ত দৃশ্য কখনো? এখন তো কারেন্টের ওই তারের উপরে কি প্লাস্টিক মাস্টিকের মতো লাগিয়ে দিছে, শট টট কম করে, শক কম করে। আমাদের বাসায় আমি যখন ছোট ছিলাম বাসায়, ওই সময় এই সমস্ত ছিল না, ওই লোহার তারই ছিল, উপরে দিয়ে এরকম এডি ছিল না, কাবার ছিল না, কাবার ছাড়া তার 11,000 না 12,000 ভোল্টেজের এই তারগুলো প্রায়ই দেখতাম। এ তারের উপরে কাক একটা পড়তো, রাস্তার পাশেই বাসা ছিল তো, তো মরে গেছে, এরপরে আরো কাক কয়েকটা এসে কা কা করে শোক প্রকাশ করতেছে, শোক প্রকাশ চতুর্দিকে, কাকের মিল কাকের সাথে, কাকের বিপদে কাক আগায় আসে, মুসলমানের বিপদে মুসলমান আগায় আসে, কথা বলেন ঠিক না বেটি? একজন মুসলমানকে বিপদে দেখে যদি আরেকজন মুসলমানের দিলে ব্যথা না জন্মায়, বোঝা যায় তার মধ্যে ইসলাম নাই, ঈমান নাই। সব জিনিসের তো আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালা চিনেন হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। উনি স্বপ্ন জানতে পাঠাইলেন ইবনে সিরিন, বলে বলতে হবে না, ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন কেউ দেখতে পারে না, তাকে আসতে বলো। হযরত ইমাম মালিক গেলেন, আল্লামা ইবনে সিরিন ওনাকে বলতেছেন, হুজুর আপনি আসলেই তো হইতো, বা আপনার নামটা বলতে না করছেন কেন? চিন্তা করছি যদি কোনো খারাপ ব্যাখ্যা হয়, কত আতঙ্ক চিন্তা করেন। আর এখন আমরা স্বপ্ন দেখি খারাপ, এটারও টাইম না ভালো বা নাই, কথা বলেন ঠিক না বে ঠিক? হ্যাঁ, দাড়ি ছাড়া একজনের স্বপ্ন, হুজুর বলেন না দাড়ি না থাকলে কি হবে, এত সুন্দর চেহারা একেবারে আপনার বয়ানে, নবীর চেহারার যেমন বিবরণ শুনছি সেম, মানে টাইম না চিন্তা, আরে নবী বানাইতে চায় যারে স্বপ্ন দেখছি, মানে বুঝাইতে চায় আমিও নবীকে স্বপ্ন দেখছি। অনেক সময় অনেক যুবক ভাই আমার কাছে এই বিগত 8 বছরে 10-15 জন এমন হবে, গিয়ে মানে কথাবার্তায় বুঝাইতে চায় স্বপ্নটা এটা কি হইতে পারে, মানে আমি যেন কই তুমি নবীরে দেখছো। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, বলেন আমিন। হযরত ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা ইবনে সিরিন বলেন ইমাম মালিক আল্লাহর পয়গম্বর দু জাহানের সর্দার রহমাতুল্লিল আলামিন, স্বপ্ন যোগে আপনাকে হাতের পাঁচটি অঙ্গুলি মুবারক দেখিয়ে
قرآن كريم سورة لقمان ایک تیرش نمبر آیات دیکھ انگیت کر گلین جے آیات رب کریم بولیچن پاچھتی جنیشر علم اکمتر اللہ تعالی نکوٹی سبحان اللہ ان اللہ عنده علم الساعة قیامت کخن ہو بے جانن کے وینزل الغیس برشتی زمین کخن پڑ بے جانن کے ویعلم ما فی الارحام بچہ دنین مد دیکھیا چھے جانن کے وما تدری نفس ماذا تکسیب غدا اگمی کل کیو پڑ جن کٹتے بڑ بو جانن کے وما تدری نفس بی ای ارزن تموت کن زمین مت برن کر بے جانن کے ای پاچ علم دے نہیں تو تمہیں کیو کنو منوش جانے نا تمہیں جانو نا شتران کپالے مٹو جدی مدینار باہرے لکھا تھا کہ مدینار باہرے جائیتے ہو بے مٹو جدی مدینائے لکھا تھا کہ ہزاروں باہرے گھڑلے ہو مدینائے آشتے ہو بے حج مس کر باکنو جائے حج کرو سبحان اللہ ای پسٹر دیکھ انگیت کر دیلیں مٹو مالک کے کن زمینے ہو بے جانن کے کخن ہو بے جانن کے اگلو امرا جانن ای علم امدر کی دعوہ ہائے نائے جہی تو دیوہ ہوئے نہیں اللہ پاک رب العالمین کنو نہ کنو اسیلہ ہے تاکہ وہی پڑ جنتو پہنچا بانگلہ دیشن وانوش مٹو لکھا بینکوک ہسپیٹلے اللہ تعالی بس سورت کرے دین بانگلہ دیشن شب چکی شر پڑے تر شنطن دیر دیلر مددے ایمون ایک اسپیر جنو جائے دیشن چکی شر کرے تو شیش دیکھیں تاکہ بوئیشا جو کنہ سے بھی دیشن نہیں آجائی होते हो तो बड़े बाबा सुस्त हो जाए क्यों किन्तु मोरा लाश नीते भी देश नहीं ना कथा बोलें ना क्या नो निश्चित मोड़ बे मोरा लाश नहीं है जबे इटा जाए ना क्यों भी देश नहीं जाए तो सुस्त करार जन्नो किन्तु मित्तु जे लेखा बैंको खुश पितले 333 नंबर रूमे तुम्ही बांग्लादेश बुरा लाभ नहीं तो जेखने जावा संभव ना अल्लाह ताला वही जाएगा पूर्जन तो जावा अर्जन न सूरत तो इडी करे दिलेन इद्रिस के जाने इलेन इद्रिस जामुल करवा स्वाब दाबुल हो बे इद्रिस कोई ए ये शुजुक पया हायत तो एक तो लंबा पड़ा दुर्गा सुभान अल्लाह अम्रोइले कोई तम तो ले एक दिन नमस पुरार एक दिन गेब दी ठीक ना बेठी और दाब बोल जो कौन तो बोले एक दिन नमस पुल्ले तो दूसरे दिन है सब होएगे लो एक दिन रेस्टे थकी ऐता हुई तो आमादेर हालो अनोबी नोबी रोबस्ता देखें जरा जन्नती समस्त नोबी को निष्पाप नोबी देर संपर्क के आकीदा मुसलमानेर तमाम अंबियल अंबिया वो कुल्लु हुम मासूमून समस्त नोबी को बिना हिसाबे जन्नती आकीदा जर नहीं एक जन नबी के उजुदी के गुनागर हिसाबे जाने ताहोले तार ईमान नहीं नबी दे संपर्क के आकीदा समस्त नबी को निष्पाप ओए नबी इद्रीस ने हिस्सनाम हायात बरान और फिकर कुटते सें जिब्राइल अमीन अश्चन देखा कुटते जिब्राइल के बोले भाई एक काप्स करें ना अल्लाह ताला सते तो अपनर गोवीर संपर्क को अपनर मध्य में अमदर का से वही पाठ है अपनी अल्लाह ताला की एक टू सुबारिश करें अमर पक्को थे के अमर हायात तो जन अल्लाह ताला एक टू बारा है दिन हज़रत जिब्राइल बोले नहीं था अमी किमने सुबारिश करी सुबारिश करार जन न तो दुनिया बिलाई ने उदेख बन जे मंत्रणालय विमान बाहिनी ते चक्री निले विमान बाहिनी करो सुपरिश हुए ले इटा काजे लगे कथा बोलें ठीक ना बेठी पुलिसे चक्री निले पुलिसेर करो सुपरिश निले काजे सब डिपार्टमेंट चला था ना तो जीब रही लाले हिस्सलाम बोले ना याये बंदू ये डिपार्टमेंट तो आमी ना है खाने तो आज रही लाले हिस्सलाम अपने आवेदन करें उन्हें जो दिया अल्लाह कैसे सुपरिश करें करो ना अपना मित्तु को भी लेखा ताऊ अमी जानी ना कोई दिन हायात अच्छे ताऊ अमी जानी ना सब उन्हें जाने उन्हें यार अल्लाह के बोलते पड़े अल्लाह उन्हें आवेदन कुछ से एक दुबारा ये दिन कोई दिन पढ़े दिन ये तो उन्हर कैसे उन्हर पढ़ जन्त जाबो की भाभे उन्हें कुथा है उन्हरे पाए बिन चतुर्थ आकाशी
আজরাইলের খানকা কই? চতুর্থ আকাশে ওনার অফিস। আল বিদায় ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনু কাসির আনছেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবনীতে। তাহলে আমাকে চতুর্থ আকাশে নিয়ে চলো। হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলেন, এইটা আমি পারি, আপনাকে চতুর্থ আকাশ পর্যন্ত আমি নিয়ে যেতে পারি, আজরাইলের সাথে অফিস পর্যন্ত আমি নিতে পারি। পরে আপনি কথোপকথন করলেন, হযরত জিব্রাইল আমিন এবার ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে রওনা করছেন চতুর্থ আকাশে গিয়ে। হযরত আজরাইল আলাইহিস সালামের অফিসের বাহিরে দরজার এখানে দাঁড়া করে, আচ্ছা আমি ভিতরে গিয়ে দেখি কি অবস্থায় আছে, আপনি একটু বাইরে দাঁড়ান। ভিতরে গেছে, উপরের স্তরের কোনো মন্ত্রীকে যদি নিচের কেউ দেখে দাঁড়ায় যায় না, এত পেরেশান আজরাইল, আরে আমার বাড়িতে জিব্রাইল, ফেরেস্তার হেড প্রধান ফেরেস্তা চলে আসছে। আরে ভাই কি, আপনি আমাকে খবর দিলেই তো হইতো, আপনি চলে আসলেন, আসছি তো একটা কাজে, মারাত্মক বিপদ। কি সেটা? কইটা তুমি ছাড়া কেউ সুরাহা করতে পারবে না, এই ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ নবী আমারে ধরছে তার হায়াত বাড়ানোর জন্য, কারণ আমি তো আর এটা বলতে টুলতে পারি না কবে মারা যাবে কবে কি হবে। তুমি তো সবকিছু জানো, তুমি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করো, ইদ্রিস যেন আরো কয়েকদিন থাকতে পারে, একটু লম্বা হায়াত পায়, একটু সুপারিশ করে দাও। আজরাইল আলাইহিস সালাম সাথে সাথে বলেন আলহামদুলিল্লাহ। আজরাইল, হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ভাই আজরাইল কেন তুমি আলহামদুলিল্লাহ বললে? কারণটা তো কিছুই বুঝলাম না। হযরত আজরাইল বলেন, জিব্রাইল পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম এখন কোথায়? কয় তোমার দরজায় দাঁড়ানো, তোমার দরজায় দাঁড়ানো, আমার সাথে চলে আসছে। কয় ও জিব্রাইল, আজকে ফজরের নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম হলো, প্রতিদিন ফজরের নামাজের পরে ওই ২৪ ঘন্টায় কার কার জানখানদানি হবে তাদের একটা লিস্টি আল্লাহ তাআলা আমি আজরাইলের হাতে দিয়ে দেন। প্রতিদিন ফজরের নামাজের পরে মৃত্যুর তালিকা আমার হাতে চলে আসে। আজকে ফজরের পরে আগামী ২৪ ঘন্টায় যাদের মৃত্যু হবে, এই তালিকাটা আল্লাহ তাআলা যখন আমার হাতে দিলেন, আমি দেখি এই তালিকার মধ্যে ইদ্রিস পয়গম্বরের নাম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তালিকার সাথে মৃত্যুর জায়গাটাও পাশে লিখে দেন। কুদরতি কলমে যখন মৃত্যুর জায়গাটা পাশে লেখা, ইদ্রিস পয়গম্বরের নামের পাশে দেখি চতুর্থ আকাশে মৃত্যুর তালিকা লেখা। আমি চিন্তা করতেছিলাম সারাদিন আমি পেরেশান, হায় হায় হায়, ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু হবে আজকে, স্থানটা চতুর্থ আকাশে, উনি আছেন জমিনে, কিভাবে আমি চতুর্থ আকাশে ওনাকে পাব? আমি কল্পনা করতেছিলাম, এটা নিয়ে পেরেশান ছিলাম, আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করব সাহস করতে পারছিলাম না, কারণ লাইউবাদদালুল কওলু লাদাইয়া, আমার আল্লাহ তাআলার সত্তা তো এমন যার কথা কখনো পরিবর্তন হয় না, তিনি যা বলেন তাই হয়। ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু লেখা চতুর্থ আকাশে, আমি চিন্তা করতেছি লেখছেন যখন অবশ্যই চতুর্থ আকাশে মৃত্যু হবে, লোকটা জমিনে, চতুর্থ আকাশে পাবো কিভাবে? এখন আপনি যখন ওনাকে নিয়ে এসে আমার দরজার সামনে দাঁড়া করাইছেন, আমার ডিউটিটা সহজ হয়ে গেছে, এখন আমি বাইরেও আর দৌড়ব, এজন্য আমি বলছি আলহামদুলিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ, উনি মালিক, উনি মালিক, যেখানে মৃত্যু লেখা সেখানেই হবে, যে সময় মৃত্যু লেখা ওই সময়ই হবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি সর্বদাই মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকে, সর্বদাই। আমার এই মুহূর্তে যদি আজরাইল আসে, হায় হায় হায়, এমন না ৪০ বছরের পরে দাঁড়িয়ে রাখবো না, আরে ৪০ বছর বাঁচার গ্যারান্টি কই পাইলা? এজন্য সর্বদা প্রস্তুত, আমি এখন মারা গেলে যেন আমি সুন্নত নিয়ে যেতে পারি। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। এই যে মৃত্যু নির্দিষ্ট স্থানে হবে, নির্দিষ্ট সময়ে হবে, নির্দিষ্ট স্থানে হবে, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, এটার নাম কি? গায়েব, গায়েব, গায়েব। গত সপ্তাহে গায়েবের তাফসির হইতেছিল না, এটাও গায়েবের উপর বিশ্বাস।
الذين يؤمنون بالغيب এটাও এটাও এই যে মৃত্যু সম্পর্কে ইয়াকিন করা গায়ে এটাও গায়েবের প্রতি বিশ্বাস না দেখি জানি না কিন্তু ইয়াকিন নির্দিষ্ট সময়ে হবে এটার নাম কি গায়েব কিয়ামত হবে গত সপ্তাহ বলছিলাম গায়েব মিজান আছে গায়েব কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ আসবে গায়েব বিশ্বাস করতে হবে এখনো দেখি নাই কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে উঠবে গায়েব বিশ্বাস করতে হবে কিয়ামত সম্পর্কে ইয়াকিন বিশ্বাস করতে হবে কিয়ামতের আগে কোরআনের কপি থাকবে কিন্তু কোনো অক্ষর থাকবে না বিশ্বাস করতে হবে এই সবগুলো বিশ্বাস যে ব্যক্তি না দেখে করলো এটার নাম হলো গায়েব আর গায়েবের প্রতি যে বিশ্বাস করলো সে হলো মুমিন আল্লাহ তাআলা বলতেছেন মুত্তাকির এক নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি যে ব্যক্তি গায়েবের উপর বিশ্বাস করে আছে তো বিশ্বাস আল্লাহ তাআলা ইয়াকিন করার তৌফিক দান করেন বলেন আমিন দুই নম্বর গুণ ওয়ায়ুকিমুনাস সালাহ ইমানদারের এক নম্বর গুণ হলো ঈমান বিল গায়ব ইমানদারের দুই নম্বর গুণ হলো ইকামাতে সালাহ ইকামাতে সালাহ নামাজ কায়েম করা ইকামাতে সালাহ অর্থ কি নামাজ কায়েম করা ইয়ুকিমুনাস সালাহ ইকামা দাঁড়া করানো মানে তুমি নামাজটাকে একটা রূপ দাও يقيمون الصلاة تفسير تمام مفسرين كرام جمهور مفسرين كرام لكن إقامة الصلاة نماز پرتشتہ قرار ارتحلو نماز کے اي يؤدون الصلاة بسننها نماز کے عدائي کرے تر سنت شو نماز ار کسو سنتا سنا نائی سنتا دائي کرلے تو فرض واجب بات جابے نا کی فرض تو تھک بے اٹھے تو لگ بے যেমন নামাজের বাহিরে ভিতরে কয় ফরজ ১৩ ফরজ নামাজের বাহিরের ফরজগুলো কি কি ফয়সাল সাহেব শুনান নামাজের বাহিরের ফরজগুলো বলেন কইতেতেন না আগামী সপ্তাহ তাফসীরি সাইরে দেয় কিনা আল্লাহ জানে যে হুজুর এত মানুষের সামনে আমারে শরম দিল এটা শরম না তো শরম না এমন মুরিদ তো লেগে জিগাইলাম অন্য কাউরে তো জিগান যায় নামাজের ফরজ নামাজের বাহিরে বলেন শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা কেবলামুখী হওয়া ওয়াক্তমতো নামাজ পড়া নামাজের নিয়ত করা নামাজের বাহিরে কয় ফরজ হলো সাত ফরজ আগামী সপ্তাহে শুনব শরীর পাক এক নম্বর নামাজের জন্য শরীর পাক লাগবে শরীর কিসের থেকে পাক করবেন নাজাসাতে সুগরা এবং কুবরা ছোট এবং বড় নাপাকি শরীর পাকের অর্থ হলো ছোট এবং বড় নাপাকি ছোট নাপাকি হলো ওজন নষ্ট হয়ে যাওয়া বড় নাপাকি হলো প্রস্রাব করলেন পায়খানা করলেন এটা হাদাস হাদাস হাদাসের মধ্যে অজু ছুটে যাওয়া আছে প্রস্রাব করা পায়খানা করা ইত্যাদি অজু ভঙ্গের যে কারণগুলো আছে যে কোনো ভাবে অজু নষ্ট হলো গোসল ফরজ হলো না এটা হলো ছোট নাপাক যার কারণে অজু করতে হয় আর বড় নাপাকি হলো গোসল ফরজ হয়ে যাওয়া যার কারণে গোসল করতে হয় তো ছোট বড় উভয় প্রকার নাপাকি থেকে ছোট বড় উভয় প্রকার নাপাকি থেকে শরীরকে পবিত্র করা মনে থাকবে শরীর পাক গোসল ফরজ হয়েছে আপনি যদি ১০ বার অজু করেন গোসল না করেন নামাজ হবে গোসলই করতে হবে গোসল গোসল করবেন কিভাবে গোসলের ফরজ কয়টা তিনটা মাশাআল্লাহ তো সবার মুখস্থ আছে গোসলের ফরজ তিনটা এক নম্বরে কুলি করা ভালোভাবে কুলি করা শুধু কুলি না গোসলের ফরজে ওজুর ফরজের ওজুর সুন্নতে বলবেন কুলি করা আর গোসলের ফরজের সময় বলা ভালোভাবে কুলি করা ভালোভাবে শব্দটা লাগানোর অর্থ হলো একদম গড়গড় করে করে যতক্ষণ পর্যন্ত পানি যাওয়া যায় যাওয়া ভালোভাবে কুলি করা নাকে নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো যতটুকু পৌঁছানো যায় নাকের নরম স্থান এটা বলতে হবে শুধু নাকে পানি দিলাম হলো না নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো গোসলের ফরজ মনে থাকবে এরপরে সমস্ত শরীর ভালোভাবে দৌত করা সমস্ত শরীর ভালোভাবে দৌত করা খালি সমস্ত শরীর দৌত করা না ভালোভাবে লাগাইবেন ভালোভাবে অর্থ কি ভালোভাবে হলো এই যে কানটা ভালো করে একেবারে এই যে কানের এই যে একটু চিপা আছে এখানে এই জায়গায় এই জায়গাটার মধ্যেও যেন পানি যায়
এখানেও নাভির মধ্যে পেচ আছে না নাই আপনার নাভির মধ্যে একটু পেচ আছে না শরীরের মধ্যে আপনি ধিমদাম পানি ছাইড়া চলে আসলেন নাভির ভিতরটা শুকনা রইল আপনার ফরজ গোসল হয় নাই আপনার গোসল ফরজ হবে না মনে রাখবেন আপনার শরীর নাপাক আপনি এই নামাজ পড়তে কিচ্ছু হইতেছে না গুনাহ হইতেছে আরো এজন্য এই নাভির আঙ্গুল ভিজায়া এই নাভিটার মধ্যে একটু পেচ দেওয়া মহিলা যারা আছে মহিলাদের চুলের গোড়ার মধ্যে পানি পৌঁছানো মাথার চুল যদি এত ঘন হয় যে বেনি করা হ্যাঁ বেনি খুললে অনেক কষ্ট হয়ে যাবে না তো একেবারে গোড়া পর্যন্ত পানি পৌঁছানো আর যদি চুল খোলা থাকে মহিলাদের চুল যদি খোলা থাকে তাহলে প্রত্যেকটা চুল আলাল ইনফিরাদ ধুইতে হবে ভিজাইতে হবে প্রত্যেকটা একটা চুল যদি শুকনা থাকে গোসল হবে না ফরজ গোসল হবে না এই কানের ছিদ্র আছে কানের ফুল দেওয়া নাকের ছিদ্র আছে নাকের ফুল দেওয়া এটিও একটু নাড়াচাড়া করতে হবে হাতের মধ্যে আংটি থাকে পারলে গোসল ফরজের সময় আংটি খুলো যদি নাও খুলো আংটিটা একটু নাড়াচাড়া করো যেন কোনো জায়গা এক চুল পরিমাণ জায়গা যেন শরীরের পানি পৌঁছানোর বাকি না থাকে এক চুল পরিমাণ জায়গা যদি বাকি থাকে তাহলে আপনার গোসল ফরজ হবে না এটা হলো শরীর পাক করার অর্থ মনে থাকবে ইনশাআল্লাহ কষ্ট হইতেছে আপনাদের তাহলে নামাজের ফরজ ইকামাতে সলা বলতেছি তাফসিরে কুরতুবির মধ্যে আল জামিউ লি আহকামিল কোরআনে এই ইকামাতে সলা এই আয়াতটার উপরে সূরা বাকারার এই দুই নম্বর আয়াতের উপরে ২৭টা পয়েন্টে আলোচনা করছে ইমামে কুরতুবি ২৭টা পয়েন্টে নাম্বার লাগায়া লাগায়া ২৭টা পয়েন্টে আলোচনা করছেন তন্মধ্যে এক জায়গায় এসে এক পয়েন্টে উনি নামাজের ফরজ শিখাইছেন নামাজের ওয়াজিব শিখাইছেন নামাজের সুন্নত শিখাইছেন কারণ ফরজ ওয়াজিব সুন্নত মোতাবেক যদি নামাজ না হয় তাহলে কামাতে সলাত হবে না শুধু লিখে দিলাম নামাজ কায়েম করুন হয়ে গেল নামাজ কায়েম তাহলে এক নম্বর ফরজ কি শরীর পাক ছোট এবং বড় উভয় প্রকার নাপাকি থেকে শরীরকে পাক করা শরীর পাক দুই নম্বর কাপড় পাক যে কাপড় নিয়ে আমি নামাজ পড়বো এই কাপড়টা পবিত্র থাকবে কাপড়ের মধ্যে কোনো নাপাকি থাকবে না কাপড় পাক যে জায়গায় নামাজ পড়তেছি এই জায়গাটা পাক থাকবে জায়গা পাক সতর ঢাকা থাকবে সতর সতর ঢাকা থাকবে পুরুষের সতর কতটুকু রফিক মিয়া বলেন বলেন আরে টাকনু তো একজন আন্দাজি বলছে তুমি আন্দাজি ঠেলতেছ চিন্তা করে কো সতর কতটুকু তোমার সতর কতটুকু দাঁড়ায় দেখাও আপনারা বলেন না বলো দেখি টাকনু কোনটা হ্যাঁ এই পর্যন্তই সতর হ্যাঁ বসেন বসেন নাভির নাভি থেকে শুরু করে মানে নাভিটা ঢাকা থাকবে নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত নাভির উপর থেকে নিয়ে কোন পর্যন্ত হাঁটুর নিচ পর্যন্ত দুই একজনে জিজ্ঞেস করতেছি সমস্যা নেই তো রাগ করতেছেন না তো হ্যাঁ রাগ করেন না বুঝাইতেছি মনে মনে তো মন কলা খাই বহুত কিছু জানি অনেক কিছু শিখে ফেলছি এগুলো জানা যে দরকার অনেকে বলি বাচ্চা পোলাপানের পড়া কি দরকার এই যে দরকার আছে যে এটা বুঝাইতেছি আল্লাহ আমাদেরকে দিন এলেম অর্জনের তৌফিক দাও বলেন আমি এই তোমারে জিজ্ঞাসা করবো না কই যাও তুমি আচ্ছা আচ্ছা সাজ্জাদ আমি আবার চিন্তা করলাম আমি চিন্তা করতেছে দুই মুরিদ রেজি গেছে আমি তিন নম্বর মুরিদ না জানি হুজুর এবার আমার জিগা সতর এটা হলো পুরুষের সতর নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত কার সতর সবাই বলেন এটা কার সতর এখন আপনার এত গরম লাগতেছে আপনি লুঙ্গি বানছেন লুঙ্গি বান্ধে গেঞ্জিটা খুললে বাসায় কারেন্ট নাই এলাকায় বের হয়ে গেছেন হ্যাঁ সাহেবের পেট এত বড় লুঙ্গির নিচে নেমে গেছে নাভি বাইরে হয়ে গেছে এমন কিছু সাহেব দেখেন না অনেক সাহেব এরকম দেখা যায় ওনার পেটের কারণে নাভি দেখা যাইতেছে লুঙ্গি নিচে পড়ে আছে এই যে নাভিটা বাইরে হইলো আর আপনি শো করতেছেন কবিরা গুনা নিজেও করতেছেন আর একজনেও করাইতেছে খেয়াল করবেন যতটুকু সতর এটা আমারও ঢাইকে রাখতে হবে এবং আরেকজনের সতর আমি খেয়াল করব আমার সতর যেন ঢাকা থাকে আরেকজন খেয়াল করবে আরেকজনের সতরের প্রতি যেন আমার নজর না পড়ে যদি আমি আরেকজনের সতর দেখি এটাও কবিরা গুনাহ আমার সতর যদি আমি আরেকজনকে দেখাই এটাও কবিরা গুনাহ সতর দেখাও যাবে না দেখানো যাবে না বলেন সতর দেখাও যাবে না দেখানো যাবে না মনে রাখবেন
আমার সূত্র আমি বেগানা কাউকে দেখাবো না, পুরুষই তো আমার যা আছে ওনার তো তাই আছে। যদি কেউ চিন্তা করে পুরুষ মানুষই তো, ওনার তো আর বাড়তি কিছু নাই, আমার যা আছে তারও তো সবাই সমান সমান, এও পুরুষ এ পুরুষ। আমার নাভিটা দেখলে কি হলো, নাভি ছাড়া কে আছে না, বুঝতেছেন? সতর সতর ঢাকা ফরজ, এই সতর এতটুক পরিমাণ, এটা নামাজের ভিতরেও ফরজ, নামাজের বাহিরেও ফরজ, এটা নামাজের ভিতরেও ফরজ, নামাজের বাহিরেও ফরজ। পুরুষের সতর, মহিলার সতর পুরা শরীর, মহিলার সতর পুরা শরীর, হাত্তাকে চুল সতর। নামাজের মধ্যে যদি চুল বের হয়ে থাকে মহিলার নামাজ হবে না, কনুইর পরে একটু হাতা বের হয়ে রয়েছে মহিলার নামাজ হবে না, কবজি পর্যন্ত, একেবারে কবজি পর্যন্ত, পায়ের টাকনু গিরা সহ, পায়ের টাকনুর উপর না, পায়ের টাকনুটাও যদি বের হয়ে থাকে মহিলার নামাজ হবে না, টাকনুটাও ঢাকা থাকতে হবে, পায়ের পাতা খোলা থাকবে, হাতের কবজির বাকিরে এই হাতলিটা, এই হাতের তালু খোলা থাকবে, আর চেহারাটা শুধু ফেস, এ চেহারা এতটুকুন শুধু খোলা রাখবে নামাজে। এটা সতর বলা হইতেছে, হিজাব পর্দার মাসলা বলা হইতেছে না। সতর এক জিনিস, হিজাব আরেক জিনিস, মা বোনরা পেশ লাগাইবেন না, মনে রাখবেন, সতর এক জিনিস, হিজাব আরেক জিনিস, পর্দার মাসলা আলাদা, সতর বলা হচ্ছে এখন নামাজের মধ্যে, এটা সতর এতটুকুন। সতর ঢাকা, এক নম্বরে, এক নম্বরে, দুই নম্বরে, তিন নম্বরে, চার নম্বর, সতর ঢাকা, এটা নামাজের বাহিরের ফরজ, এটা করতে হবে, সতর খোলা রাখতে পারবে না সতর। এখন তো এমন এমন প্যান্ট বের হয়েছে, ইহুদি নাসারাদের চক্রান্ত মুসলমানের ইবাদত নষ্ট করার জন্য, এ হাঁটুর এখানে একটু ফাঁকা সিরা, এটা একটা ফ্যাশন স্টাইল বের হয়েছে, মানে এই প্যান্ট পরে যখন নামাজ পড়বে, কখনো যদি মন চায় একটু নামাজ পড়ি, পোশাকটাকে এমন বানায় দিতেছে ইহুদ নাসারারা, কারণ এরা জানে মুসলমান ধর্মের প্রতি অনেক দুর্বল, হঠাৎ কোনো হুজুরের ওয়াজে অথবা কোনো তবলিগের সাথীর বয়ানে যদি নামাজে চলে যায়, এজন্য এমন পোশাক পরায় দিতেছে যেন নামাজ না হয়। গভীরভাবে চক্রান্ত ইহুদিদের ইসলামকে নষ্ট করার জন্য, কারণ আমরা আমাদের ধর্মীয়, আমরা আমাদের ধর্মীয় কিতাব নিয়ে যতটুকু গবেষণা করি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি গবেষণা করে ইহুদিরা, ইহুদিনা সারারা। আমরা তো এখন শূন্য শূন্য বক্তা, আমাদের এই জামানায় এখন তো এমন এক যুগ চলতেছে, আমাদের উস্তাদরা বলেন পড়ালেখার লুকি পাওয়া যায় না। আমরা যখন দারুল উলুম দেওবন্দ থেকে আসছি, আমাদের উস্তাদরা বলে দিচ্ছেন দৈনিক 100 পৃষ্ঠা মোতালা করবা, কমপক্ষে 100 পৃষ্ঠা দৈনিক পড়তে হবে। আলহামদুলিল্লাহ 100 পৃষ্ঠার উপরে দৈনিক পড়ি, এ বিগত 8 বছর যাবতি, বলছে দৈনিক 100 পৃষ্ঠা কমপক্ষে পড়বা। এখন পড়ার লোক পাওয়া যায় না, এখন শূন্য শূন্য বক্তা হয়ে যায়। হ্যাঁ, বাজারের মধ্যে দেখেন না বক্তার অভাব নাই, আরে বাবারে বাবা, বক্তা খতিব খুতাবা বক্তা। এখন তবলিগের মধ্যে দেখবেন কিছু লোক আছে কোনো কথা বলতে পারে না, কিচ্ছু কইতে পারে না, প্রথম দিন ধরে আইনে যদি গাছদের আদব বয়ান করতে দেওয়া হয় রোজও ছুটে যায়, কিন্তু যখন তিন চিল্লা লাগায় আসে জাদ্রেল বক্তা, জবান ছুটে যায়। হ্যাঁ, কোন মাদ্রাসায় পড়ুয়া বক্তা, শুনতে শুনতে বক্তা, এমন আমাদের অনেক ক্ষতি হয়ে যেতেছে এরম, শুনতে শুনতে ক্ষতি। এক পৃষ্ঠা আরবি লিখতে দিলে রোজও ছুটে যাবে, বহু ক্ষতি আছে এরকম, এক পৃষ্ঠা আরবি লিখতে দিলে ওযু ছুটে যাবে, কালিমা লিখতে পারবে না, তাশাহুদ লিখতে পারবে না, তো ক্ষতি, মসজিদ ভর্তি, ওনার বয়ানও চলতেছে বাজারে খাইতেছে। আল্লাহ হেদায়েত দান করো, বলেন আমিন। শরীর পাক, এক নম্বরে, দুই নম্বরে, তিন নম্বরে, চার নম্বর, পাঁচ নম্বর, কেবলামুখী হওয়া, কেবলার দিকে ফিরতে হবে, নামাজের জন্য কেবলা লাগবে। আমাদের তো বাংলাদেশে তো পশ্চিম দিকে কেবলা, বাইতুল্লাহ থেকে যেহেতু আমরা পূর্ব দিকে আসি, পশ্চিম দিকে ফিরলে বাইতুল্লাহ আমাদের সামনে, কেবলামুখী হওয়া। কেবলা যদি কাবা সামনে থাকে, অনেকে হজে যাইবেন যে দেখবেন চতুর্দিকে মুসল্লি, এদিক দিয়েও মানুষ, এদিক দিয়েও মানুষ, এদিক দিয়েও মানুষ। হ্যাঁ, এই জন্য এই মাসালাটা বলে দিচ্ছি, যদি কাবা দেখা যায়, কেবলা যদি দেখা যায়, তাহলে কাবাটাই তোমার কেবলা, কাবা যদি দেখা যায় তাহলে কেবলা কি, কাবা। আর যেখানে দেখা যাবে না ওখানে হলো কাবার দিকটা কেবলা, যেমন এখানে এই যে বোতলটা, কথার কথা, এই বোতলটা ধরেন কেবলা,
বোতলটা ধরেন, ধরে নেন কিছু সময়ের জন্য, এটা মনে করেন কাবা বাইতুল্লাহ। হ্যাঁ, তো এই বাইতুল্লাহ আপনি এখন দেখতেছেন না, কথা বলে না, ধরে নেন আর কি, ধরে নেন বোতল। তো কই বোতল আর কইলে একতালি কই জুতার কালি, বোতল আর বাইতুল্লাহ কি এক হবে কখনো? এটা তো কখনোই হয় না, কই আব্বাস কই গাবগাস, এটা তো কখনোই মিলবে না। ফর এক্সাম্পল, শুধু বুঝার সুবিধার্থে মনে করেন এটা বাইতুল্লাহ। এখন আপনি বাইতুল্লাহ দেখতেছেন না, বাইতুল্লাহ দেখতেছেন, যে ব্যক্তি বাইতুল্লাহ দেখবে তার জন্য এই পুরা বাইতুল্লাহ কেবলা। এদিক দিয়ে দেখা যায় বাইতুল্লাহ, এদিক দিয়ে ফিরেন সমস্যা নাই, এদিক দিয়ে ফিরেন সমস্যা নাই, এদিক দিয়ে ফিরেন সমস্যা নাই, এদিক দিয়ে ফিরেন কোনো, যেদিক দিয়ে ফিরেন এদিকে এদিকেই কেবলা আপনার। কিন্তু যারা বাইতুল্লাহ দেখে না, এখন মনে করেন বাইতুল্লাহ যে টেবিলের নিচে, কথার কথা, আবার বলেন না বাইতুল্লাহকে অবমাননা করছেন, আউযুবিল্লাহি মিন যালিক। এটা আমি বোঝানোর জন্য বলছি, এখন দেখা যাচ্ছে না। এখন বাইতুল্লাহটা যে মাঝখানে ছিল, এর উত্তর দিকে কিছু মুসল্লি আছে, এর দক্ষিণ দিকে কিছু মুসল্লি আছে, পূর্ব দিকে কিছু মুসল্লি আছে, পশ্চিম দিকে কিছু মুসল্লি আছে, বুঝতেছেন? এখন যারা আপনারা দক্ষিণে আছেন বাইতুল্লাহ, এই যে দক্ষিণ পাশে যারা বসা, বাইতুল্লাহর দক্ষিণে যারা আছেন, তাদের কেবলা কোনটা? উত্তর, এই উত্তর দিকটা, উত্তর দিকটা। এখন তারা যদি চিন্তা করে, চারদিকে বাইতুল্লাহ তো এদিক দিয়ে আসছে, আমরা ওদিক দিয়ে নামাজ পড়ি না, তোমার দেশ থেকে তো বাইতুল্লাহ উত্তর দিকে, বুঝতেছেন? উত্তরওয়ালাদের কেবলা দক্ষিণে, পূর্ববালাদের কেবলা পশ্চিমে, পশ্চিমওয়ালাদের কেবলা পূর্বে। এজন্য যারা মদিনায়, মদিনা হইল বাইতুল্লাহর উত্তরে, এজন্য মদিনায় কেবলা দক্ষিণে। মদিনায় গেলে কোন দিকে ফিরে নামাজ পড়ি? দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ি। মনে থাকবে, মনে থাকবে, এটা হলো কিবলার মাসআলা। যেখানে দেখা যায় বাইতুল্লাহ ওখানে হুবহু বাইতুল্লাহ, আর যেখানে দেখা যাবে না ওখানে হলো জিহাদে বাইতুল্লাহ, বাইতুল্লাহর দিকটা। তো আমরা যেহেতু পূবে আছি, আমাদের থেকে পশ্চিমে হলো বাইতুল্লাহ, সুতরাং আমাদের কিবলা পশ্চিমে, কিবলামুখী হওয়া। কয় নম্বর? নাম্বার ৬ বলেন, ওয়াক্তমতো নামাজ পড়া। ৬ নম্বর কি? ওয়াক্তমতো নামাজ পড়া। নাকি হুজুর আমি অফিসের ব্যস্ততায় নামাজ কাজা করি না, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় পড়ি, শুধু জোহর আসর মাগরিব এটা এসার সময় একসাথে পড়ে নিই। এমন কিছু মুসল্লিও আছে মাঝে মাঝে বলে, হুজুর নামাজ কাজা হয় না আপনাদের দোয়ায়? আর এখনো কাজা হয় নাই, জোহর আসর মাগরিব তিনত্ব একসাথে এসার সময় পড়ে, এখনো কি হয় না? হুজুর আপনাদের দোয়ায় কাজা হয় না নামাজ, শুধু তিনত্ব একসাথে পড়ে নেই আর কি। আরে বাবা, রে বাবা, আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। তাহলে নামাজের ৬ নম্বর ফরজ কি? ওয়াক্তমতো নামাজ পড়া, নামাজের ওয়াক্তে নামাজ, জোহরের ওয়াক্তে জোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে মাগরিব, এশার ওয়াক্তে এশা, ফজরের ওয়াক্তে ফজর, ওয়াক্তমতো নামাজ পড়া। ওয়াক্ত হলো কিনা এটা জানা, ওয়াক্ত তা এটা তো মুয়াজ্জিন সাহেবরা সহজ করে দেয়, আপনাদের ওয়াক্ত জানা দরকার নেই, আজান হবে নামাজ পড়ে নেবেন। ৭ নম্বর, নামাজের নিয়ত করা। নিয়ত কাকে বলে? নাওয়াইতু আন উসাল্লিয়া আরবা রাকাতি, এ কত কি কয় না, আমি পারি না এগুলো। এই লম্বা একটা লাল সিপারা ছিল যে, আমপারা কায়দা নাকি বগদাদি কায়দা, এটার মধ্যে এই নিয়তগুলো দেওয়া আছে। আর ওই দাদা দাদিরা পড়ছে, ওনারাও নাতিদেরকে শিখাইছে, বাস ওখান থেকে এই নিয়ত চলছে চলছে। এগুলো নিয়ত না, নিয়ত বলা হয় ইরাদাতুল কলব, আপনার মনের ইচ্ছাটাই নিয়ত। নিয়ত কি? সবাই বলেন নিয়ত কি? মনের ইচ্ছা, মনের ইচ্ছাই নিয়ত। আমি নামাজ পড়ার নিয়ত করলাম মনে মনে, যে আপনি ঘর থেকে বের হয়ে আসলেন জোহর পড়ার জন্য, এটাই নিয়ত। আলাদা আবার আমি নিয়ত করতেছি, এরপরে আবার যাই নামাজে দাঁড়ানোর দোয়া, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া কুই যে পায়ে দিয়ে আল্লাহ, এই সমস্ত যাই নামাজে দাঁড়ানোর দোয়া টোয়া কোনো কিছু নাই, এগুলো বগদাদি কায়দার মধ্যেই শুধু। তাহলে নামাজের বাহিরের ফরজ কয়টা? সবাই বলেন কয়টি? আগামী সপ্তাহে শুনাইতে পারবেন তো ইনশাল্লাহ। নামাজের বাহিরে ৭ ফরজ, নামাজের ভিতরে ৬ ফরজ। ১ নম্বর, তাকবীরে তাহরিমা বলা। ১ নম্বর কি? তাকবীরে তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা মানে যে তাকবীরের দ্বারা সমস্ত কাজ হারাম হয়ে গেল, যে তাকবীরের দ্বারা দুনিয়াবি সমস্ত কাজ হারাম। আমি নামাজে দাঁড়ালাম, দাঁড়ানোর আগে আমার সন্তানের সাথে কথা বলা জায়েজ না হারাম? বলে না জায়েজ না, না জায়েজ, জায়েজ। খানা পিনা জায়েজ, সব কাজ জায়েজ, দুনিয়াবি মোবাইল চালানো জায়েজ, কথোপকথন জায়েজ, হাসির উত্তর দেওয়া জায়েজ, সালাম দেওয়া জায়েজ। যেই বললাম আল্লাহু আকবর,
তাকবীর যখন বেঁধে ফেললাম প্রথম আল্লাহু আকবার বললাম, এখন একটু পরে আমার বোন আসছে বাসায় বেড়াইতে, কি কেমন আসছো ভাগ্নে ভাগ্নে সবাই ভালো তো, জামাই আসছে নাকি জিজ্ঞেস করা যাবে না? বুঝতেছেন, এই যে হারাম করে দিল এই জন্য এই তাকবীরটাকে তাকবীরে তাহরিমা বলে, এই জন্য এই তাকবীরটাকে তাকবীরে তাহরিমা বলে, মানে এই প্রথম তাকবীরটার দ্বারা সমস্ত দুনিয়াবি কাজ হারাম হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন তাহলিলুহা আত-তাকবীর তাহরিমুহা আত-তাকবীর তাহলিলুহা আত-তাসলিম, সুনান তিরমিজির মধ্যে আসছে এই বর্ণনা। নামাজের মধ্যে সব কিছু হারাম করে দেয় তাকবীরে, এই তাকবীরে তাহরিমা, এটা বলা কি ফরজ? ফরজ মুখে উচ্চারণ করে বলতে হবে, মুখে উচ্চারণ করে বলতে হবে, আস্তে বলবেন, জোরে না, ইমাম সাহেব জোরে বলবে, মুক্তাদিরাও এটা বলতে হবে, ইমাম সাহেব এর পিছনে পিছনে মুক্তাদি তাকবীর সবগুলোই বলতে হয়। রুকুতে যাওয়ার সময় ইমাম সাহেব যেমন আল্লাহু আকবার বলেন, মুক্তাদিও আল্লাহু আকবার বলতে হয়। সিজদায় যাওয়ার সময় ইমাম সাহেব যেমন আল্লাহু আকবার বলে সিজদায় যান, মুক্তাদিও আল্লাহু আকবার বলতে হয়। তাকবীরগুলো মুক্তাদিও বলবে, বাকি অন্যগুলো যদি নাও বলে নামাজ হয়ে যাবে। তো তাকবীরে তাহরিমা যদি না বলে নামাজ হবে না, এটা বলতেই হবে। তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা বলা নামাজের ভিতরে এক নম্বরে তাকবীরে তাহরিমা বলা, তারপরে দাঁড়িয়ে নামাজ পড়া, এটা একটা ফরজ, এটা জুমার মধ্যে দরকার ছিল। হ্যাঁ, তফসিরে তো কোনো চেয়ারওয়ালা আসে না, এনে তো সব নিচে, এই বয়ান এটা দরকার ছিল জুমায়, ওনা আসতেছে তফসিরে। দাঁড়ায় নামাজ পড়া এটা কি ফরজ? মনে রাখবেন, নামাজের মধ্যে কিয়াম একটা ফরজ, ভালো করে বুঝেন। এখন আমি দাঁড়ানো একটা ফরজ, রুকু একটা ফরজ, সিজদা একটা ফরজ, নামাজের ভিতরে কয় ফরজ? ছয় ফরজ। কেরাত একটা পরে, কেরাত পরে বলতেছি এই মাসালাটা বলার জন্য, দাঁড়ানো এক ফরজ, রুকু এক ফরজ, সিজদা এক ফরজ, এই তিনটা ফরজ। এই তিনটা ফরজের মধ্যে কোনো ব্যক্তি যদি এমন হয় শুধু দাঁড়াইতে পারে, শুধু দাঁড়াইতে পারে, দাঁড়ানোর থেকে রুকু করতে পারে না, কোমর বাঁকা করতে পারে না, সিজদা করার প্রশ্নই আসে না, সিজদাও করতে পারে না, রুকুও করতে পারে না, সিজদাও করতে পারে না, এমন যদি হয় তাহলে এমন ব্যক্তি দাঁড়াবে, পিছনে একটা চেয়ার রাখবে, দাঁড়ানোর থেকে যদি ডাইরেক্ট বসতে কষ্ট হয় এমন ব্যক্তির জন্য যে দাঁড়াইতে পারে কিন্তু রুকু করতে পারে না, সিজদা করতে পারে না, উপর থেকে নিচ পর্যন্ত ভাঙা বসতে পারে না, এমন ব্যক্তির জন্য চেয়ারে নামাজ পড়া যায় যাচ্ছে। উনি চেয়ারটা পিছনে রাখবে, কিয়াম করবে, একটা ফরজ যেহেতু পারে একটা ফরজ আদায় করবে, দাঁড়াবে, দাঁড়ানোর পরে যখন ইমাম সাহেব রুকুতে যাবেন উনি তো কোমর ভেঙে রুকু করতে পারতেছে না, সিজদা করতে পারতেছে না, উপর থেকে নিচে যেতেও পারতেছে না, উনি বসে যাবে চেয়ারে, চেয়ারে বসে ইশারায় রুকু এবং সিজদা করবে। এমন ব্যক্তি, এমন মাজুরের জন্য চেয়ারে নামাজ। এছাড়া স্বাভাবিক কমার্শিয়াল মাজুর যারা, হ্যাঁ কমার্শিয়াল কিছু মাজুর আছে, সারা রাস্তা হ্যাঁ ভালো সুস্থ, দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা আলাপ করতে পারে একজনের সাথে, মসজিদে আসলে ওনার কোমর ব্যথা শুরু হয়ে যায়, এমনি দেখা যায় যদি বিরানির জলসা হয় তাহলে দাঁড়ানোর থেকে নিচে ভেঙে বসতে পারে, বিরানির পুটলা উঠাইতে হইলে এমনি কোমর বাঁকা করে উঠাইতেও পারে, সব ঠিক আছে, কোনো পার্টির মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা কোমর বাঁকা টাসা সব ওখানে। নামাজের মধ্যে আসলে ওনার চেয়ার ছাড়া নামাজ হয় না, এমন কিছু মাতাব্বর আছে না নাই? এদের নামাজ হয় না, এদের নামাজ হয় না। সেক্টরের মসজিদগুলোতে বড় লোকদের এলাকা যেগুলো, এটা গরিব এলাকা তা বলতেছি না, মানে গাঁটতেরাদের এলাকা যেগুলো, সেক্টরের মানুষ বা বেশি পয়সার অহমিকা থাকলে অনেক সময় গাড়ের রক তেরা হয়ে যায়, এরা ওলামায়ে কেরামের হক কথা বুঝতে চায় না। গোয়ালটেকের মানুষের গাড়ের রক সোজা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমার মুসল্লিদের মধ্যে কেউ তেরা নাই, আমি দেখছি, আমি বিগত 8 বছরের অভিজ্ঞতায়, এরা হক জিনিস জানতে চায়, আমি দেখছি গোয়ালটেকের জমিন হক গ্রহণ করার জন্য পাগল, এটা আমার অভিজ্ঞতা, আমি যতটুকু বুঝি, এবং বাহিরেও বলি যে এই মহল্লা হক নিতে চায়, দিলেই এ পর্যন্ত যেটাই বলছে আলহামদুলিল্লাহ উম্মত কবুল করে নিচ্ছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই এলাকার জমিনকে হকের জন্য আবাদ করে দাও, বলেন আমিন। তো
তো নামাজ কায়েম করা একটা ফরজ নামাজের ভিতরে কয় ফরজ তাকবীরে দাঁড়াইয়া কেরাত পড়া তিন নম্বর কি কেরাত পড়া চার নম্বর রুকু করা পাঁচ নম্বর দুই সেজদা করা ছয় নম্বর আখেরি বৈঠক শেষ বৈঠক নামাজের শেষ বৈঠক এটা হলো ফরজ তাহলে নামাজের ভিতরে এবং বাহিরে মিলে ফরজ কয়টা হলো ১৩টা মনে থাকবে ইনশাআল্লাহ ইকামতে সালাত হওয়ার জন্য নামাজ কায়েম হওয়ার জন্য ১৩টা ফরজ লাগবে ১৪টা ওয়াজিব লাগবে ৫১টা সুন্নত লাগবে নামাজ ইকামতে সালায় যে আল্লাহ তাআলা বললেন মুমিনের গুণ মুমিনের নামাজ হওয়ার জন্য ১৩টা ফরজ ১৪টি ৫১টি সুন্নত এই ১৩ ফরজ ১৪ ওয়াজিব ৫১ সুন্নত একসাথে করে যে নামাজ হবে এই নামাজটা হবে ইকামতে সালা মুমিনের নামাজ এর মধ্যে যদি একটা সুন্নত বাতিল হয় নামাজ হয়ে যাবে ইকিমুনাস সালা হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জেনে বুঝে নামাজকে সুন্নত মোতাবেক আমলের তৌফিক দান করেন আজকে ফরজগুলো হলো আগামী সপ্তাহ ওয়াজিব ইনশাআল্লাহ পারলে সুন্নত কিছু বলে দিব আর যদি বেশি কষ্ট হয়ে যায় আপনাদের পরের সপ্তাহে একসাথে সুন্নত শেষ হয়ে যাবে এই আয়াতের ইকিমুনাস সালার মধ্যে আমরা নামাজের ফরজ ওয়াজিব এবং ৫১টা সুন্নতি শিখে নিব ঠিক আছে তো ইনশাআল্লাহ একজন মুসল্লি যেন আমার নামাজের ফরজ ওয়াজিব সুন্নত বাকি না থাকে ঠিক আছে পারবো ইনশাআল্লাহ আগায় রাখার জন্য আমাদের মাদ্রাসায় হুজুররা বলে মুতালা দেখে আসবা মুতালা মানে সবক যেটা সামনের ক্লাসের সবকটা একটু আগে দেখে আসা আগ থেকে দেখে আসলে কয়েকবার পড়ে আসলে পরে উস্তাদ পড়াইলে সহজ হয় হ্যাঁ এটা আপনাদের স্কুলের পড়ায় কি বলে আমি জানি না আগে পড়া দেখে আসা ক্লাসের পড়া দেখে আসা নাকি হ্যাঁ রিভিশন তো পরেরটা পড়ার পরে যেটা দেয় ওটারে রিভিশন কয় বুঝি না দেখে কি এতটুকু বুঝি না নাকি ফয়সাল ভাই মনে করছে ইংলিশ একটা বললেই হয়ে যাবে তো আমরা আরবিতে বলি মুতালা হ্যাঁ মোতালা মানে দেখে আসবো সবকটা দেখার জন্য আপনারা আপনাদের যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে যাদের নাই এই গজব কিনা দরকার নাই যে হুজুর বলছে মোবাইলে দেখার জন্য না যাদের নাই দরকার নাই যাদের আছে তারা আপনাদের মোবাইলের মধ্যে একটা এটারে কি বলে না অ্যাপস ইনস্টল করে নেবেন ইসলামী জিন্দিগি অ্যাপসটার নাম কি ইসলামী জিন্দিগি জামিয়া রহমানিয়া আরবিয়ার প্রধান মুফতি শেখুল হাদিস মুফতি মনসুরুল হক সবদামত বরকাতুল আলিয়া হজরতের তত্ত্বাবধানে এই অ্যাপসটা পরিচালিত হয় জামিয়া রহমানিয়ার বিজ্ঞ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই ইসলামী জিন্দিগিটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করলে ইসলামী জিন্দিগির মধ্যে দেখবেন কিতাবসমূহ ইসলামী জিন্দিগিতে যখন ঢুকবেন দেখবেন কিতাবসমূহ দেওয়া আছে ওই কিতাবসমূহের মধ্যে সার্চ করবেন ওখানে অনেক কিতাব আসবে তন্মধ্যে দেখবেন একটা বাংলা কিতাব আছে আমালুস সুন্নাহ বাংলা একটা কিতাব আছে আমালুস সুন্নাহ অথবা নবীজির সুন্নত দুইটা কিতাব আছে তো আমালুস সুন্নাহটা নামায়েন এটা একটু মোটা এই আমালুস সুন্নাহর মধ্যে ঢুকলে আপনি দেখবেন ওখানে নামাজের ফরজ দেওয়া আছে নামাজের ওয়াজিব দেওয়া আছে বাংলায় বাংলায় নামাজের সুন্নত দেওয়া আছে আপনারা কিছু আগে রাখেন কারণ একদিনে ৫১টা বললে তো পরে শুধু এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করবেন তো আগ থেকে কিছু নিজের নামাজকে সুন্দর করার জন্য আপনারা আগে থেকে একটু এক সপ্তাহ পর্যন্ত দৈনিক একটু একটু পড়েন ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে আগামী সপ্তাহ বললে আপনাদের সহজে মুখস্থ হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদের নামাজ সুন্দর করার তৌফিক দান